রেলগাড়িতে সময় কাটাবার জন্য কিনি, আর গন্তব্য স্টেশনে নামার সময় ইচ্ছে করেই গাড়িতে ফেলে যাই। যদি না কোনো সতর্ক সহযাত্রী সেটি আবার আমাদের হাতে তুলে দিয়ে বাধিত এবং বিব্রত করেন। আর একরকমের পত্রিকা আছে যা স্টেশনে পাওয়া যায় না, ফুটপাতেও কিনতে হলেও বিস্তর ঘুরতে হয়, কিন্তু যা একবার হাতে এলে আমরা দু চোখ বুলিয়ে সরিয়ে রাখি না, চেয়ে চেয়ে আস্তে আস্তে পড়ি। আর পড়া হয়ে গেলে নরম কাপড়ের ভাজের মধ্যে ন্যাপথলিন গন্ধি তরঙ্গে তুলে রাখি, জল পোকা আর অপহারকের আক্রমণ থেকে বাঁচাবার জন্য। সেসব পত্রিকা এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত হতে চায়, কৃতিত্ব সেইটুকুই হোক, অন্তত পক্ষে নজরটা যাদের উঁচুর দিকে তাদের জন্য নতুন একটা নাম বেরিয়েছে মার্কিন দেশে। চলতিকালের ইংরেজি বলিতে এদেরকে বলা হয় লিটল ম্যাগ। প্রাণের মেলায় সবাইকে স্বাগত। আজকে বইমেলার 23তম দিন, 23তম দিনেও পাঠক লেখক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা বুঝতে পারছেন সভাপতি, আজকে আমরা কথা বলবো লিটল ম্যাগ নিয়ে। আমাদের সাথে তিনজন অতিথি রয়েছে এই মুহূর্তে, রয়েছেন চারু পিন্টু, রয়েছেন শামীম হোসেন এবং পাভেল রহমান। আপনাদের তিনজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত। প্রথমে চারু পিন্টু ভাই, আপনার থেকে শুরু করতে চাই। আপনি দেখলেন যে আজকে আমরা লিটল ম্যাগ নিয়ে কথা বলবো, এবং আমরা প্রথমেই দেখলাম আমরা যে ক্যামেরাটিতে কথা বলবো সেটি সংকট দেখা দিল। তো আপনার কি মনে হয় লিটল ম্যাগ এইভাবেই এগিয়ে যায়, নানা সংকট নানা সম্ভাবনা জাগিয়ে সংকটের মধ্যে এগিয়ে গেল? দেখেন, লিটল ম্যাগের ভিতরে মানুষের কোনো সংকট নেই, সংকট হচ্ছে বাণিজ্যের। কেন বাণিজ্যের? যে বেসিক্যালি লিটল ম্যাগ তো আমাদের শুরু হয় হাংরি জেনারেশনের পরবর্তী অবস্থা থেকে, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রতিষ্ঠান বিরোধী কনসেপ্ট আসছে, এবং 80 দশক থেকে বেসিক্যালি আমাদের পুরো ভারত মহাদেশে লিটল ম্যাগের একটা প্রাণচাঞ্চল্য দেখা যায়। তো 70 দশক হয়েছে, তার আগেও 60 দশক হয়েছে, কিন্তু লিটল ম্যাগের দিনটা হচ্ছে কিন্তু বড় কাগজে বিপরীত অবস্থান করে নিজেদেরকে জানান দেওয়া, নিজেদের অবস্থানকে জানান দেওয়া, ওই জন্যই লিটল ম্যাগের জন্ম। এবং লিটল ম্যাগের সংকট তো থাকেই, যে কারণ লিটল ম্যাগ কোনো আয়ুষই ব্যাপার না, এবং লিটল ম্যাগটা হচ্ছে টোটাল মানে ঘরের খেয়ে বন্ধের মোষ তাড়ানোর মতো একটা ব্যাপার। তো আমরা যারা শিল্প সাহিত্য করি, যারা যে কথা বড় পত্রিকা ছাপাবে না, বা বড় পত্রিকাগুলো বলে দেয় আপনি এত লাইন করুন, এত শব্দের ভিতরে করুন, বা আপনি এই সাবজেক্টে দেখুন, ওই মানে দালালি সাহিত্য লিটল ম্যাগ সাধারণত করে না। লিটল ম্যাগ সম্পূর্ণ সহায়তা নিয়ে এবং তার নিজস্ব চিন্তা চেতনা নিয়েই কাজ করে, এবং লিটল ম্যাগটা বেসিক্যালি সে যা বলতে চায় তা বলতে পারে, বলার ক্ষমতা তার থাকতে হয়। শামীম ভাই, আপনার কাছে আসবো, আপনি একজন লেখকও বটে। এই যে লিটল ম্যাগে একটা সময় ছিল যে লিটল ম্যাগে বানিয়ে হচ্ছে লেখক তৈরির কারখানা, এখন 2020 সালে দাঁড়িয়ে এই কথাটাকে আমরা বলতে পারি? দেখুন, আমাকে যদি বলতে হয় তাহলে কিন্তু এই চারু পিন্টুর কথা ধরেই আমাকে বলতে হচ্ছে যে যে আমরা যে লেখকদের যে প্রাথমিক যে জায়গা মানে মূল যে ভিত্তি, এটা কিন্তু লিটল ম্যাগাজিন তৈরি করছে। আপনি যে বর্তমান সময়ের কথা বলছেন, এখনও কিন্তু প্রচুর লিটল ম্যাগাজিন বেরোচ্ছে, আমাদের দেশ থেকে বেরোচ্ছে, এবং অনেক লেখক তৈরিতে। হ্যাঁ ভাই, আমরা উত্তরটা শুনবো। দর্শক, একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবারও অতিথিদেরকে নিয়ে আমরা ফিরবো। আবারও সবাইকে স্বাগত। 23তম দিনে প্রাণের মেলা, লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে আমরা কথা বলছিলাম লিটল ম্যাগ নিয়ে, আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি। আমরা কথা বলতে চাই এবার পাভেল রহমানের সাথে। আপনার যে পত্রিকাটি আপনি সম্পাদক সেটির নাম খ্যাপাটে। খ্যাপা যে এটা কেন? এটা হচ্ছে থিয়েটার বিষয়ক পত্রিকা, আর খ্যাপা অনেকেই হয়তো নামের সাথে মনে করে যে একটা বাউল তত্ত্ব বা ওই ভাবনা থেকে করা না, আমাদের কাছে হচ্ছে খ্যাপা মানে একটা পাগলামি, একটা উন্মাদনা, আর পাগলামি ছাড়া তো কিছুই হয় না, আর থিয়েটারটা তো একটা পাগলামির কাজ, একটা নাহলে কেন করবে, থিয়েটার করে আসলে কী পাচ্ছে? তারপর এতগুলো ছেলেমেয়ে, ইয়াং ছেলেমেয়েরা থিয়েটার করছে, এটা তো একটা বড় রকমের পাগলামি, আমাদের খ্যাপাটা হচ্ছে একটা পাগলামি। আচ্ছা, একটা সময় ছিল যখন লিটল ম্যাগ মানেই হচ্ছে নতুন চিন্তা নতুন ভাবনা, এখনকার সময় এসে সেটিকে আমরা পাচ্ছি?
এখন অনেকটা কমে গেছে, সেটা হয়তো বিশ্বায়নের প্রভাবে। আমিও মানে ব্যক্তিগতভাবে অন্য একটা পেশাগত জায়গায় ব্যস্ত থাকি, এর ফাঁকে এসে আমরা খেপা করি, সেটাও যে নিয়মিত করতে পারি তা না, বছরে হয়তো একটা সংখ্যা করার চেষ্টা করি। গত বছর একটা সংখ্যা বের হয়েছে, এবারের মেলায় আমরা পঞ্চম সংখ্যাটি করতে পেরেছি। তো নানান ব্যস্ততার কারণে একটা সংকটের মধ্য দিয়ে তো আমাদের করতে হয়, আর আর্থিক একটা সংকট তো সবসময় থাকে, নিজের টাকা দিয়ে তো আমরা এই কাজটা করি, তো সেটা করতে গিয়ে এক ধরনের সংকট আমরা তো ফেস করি। জি, এবার একটু শামীম ভাইকে জানতে চাই, উনি পাবেল ভাই বললেন যে বিশ্বায়নের একটি ব্যাপার আছে, প্রযুক্তিরও একটি বিষয় চলে এসেছে, এখন অনলাইনে খুব সহজে পত্রিকা তৈরি করা যায়, বের করা যায়, প্রকাশ করা যায়, সেক্ষেত্রে কেন এই পত্রিকা টিকে থাকবে বলে মনে করেন? আসলে আমরা যদি একটু ব্যাখ্যা করি যে অনলাইন কিংবা প্রিন্ট এডিশন সাংঘর্ষিক কোনো জায়গা না, আসলে মূল জায়গাটা হলো পাঠে। একজন পাঠক যদি ধরেন যে অনলাইনে পড়তে চায় কিংবা লিটল ম্যাগাজিন পড়তে চায় কিংবা বিকল্প কোনো মাধ্যমে পড়তে চায়, আমাদের মনে হয় পাঠক পড়ছেন কি না কিংবা এদের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে কি না সেই দিকে মনোযোগ দিলে ভালো হবে। আর আমার মতে লিটল ম্যাগাজিন কখনোই হারিয়ে যাবে না, অনলাইনে বিস্তার হবে, লিটল ম্যাগাজিনের বিস্তার হবে। আর লিটল ম্যাগাজিনের একটা মূল ব্যাপার হলো যে এটা জন্ম নয় মৃত্যুবরণের জন্য, একটা হয়তো মারা যাবে পরে আরেকটা জন্ম নেবে, একটা মারা যাবে আরেকটা জন্ম নেবে, প্রতিনিয়ত কিন্তু এটা চলতে থাকবে, ফলে এখানে আমি হতাশার কোনো জায়গা দেখি না। যে চারুপিন্টু ভাই, আপনার কাছে ফিরতে চাই, এই যে বইমেলা 7 লক্ষ বর্গ ফুটের বইমেলা, সব জায়গায় মানুষের সংখ্যা দেখি, গায়ে গায়ে লেগে যাওয়ার দিনও দেখছি আমরা, লিটল ম্যাগে ফাঁকা ফাঁকাই দেখি প্রতিদিন, কেন বলে মনে করেন? আসলে দেখেন যে একটা গ্রামে যদি একটা মসজিদ থাকে তো সেই মসজিদের ভিতরে কিন্তু যখন নামাজের সময় হয় আপনি দেখবেন 10-12 জন থাকে, বাইরে কিন্তু প্রচুর মানুষ থাকে। তো লিটল ম্যাগ সাহিত্যের একটা পবিত্র জায়গা, সেখানে মানুষ কম থাকবে, সেখানে তো আপনার এই অনলাইনের ওই যে কী বলে ইউটিউবের বই বিক্রি হবে না, ওখানে আপনার যেন তেন বই বিক্রি হবে না, হাসি গল্পের বই বিক্রি হবে না, ওখানে ওখানকার ভাষা একটু কর্কশই হয়, তো কর্কশ ভাষা মানুষ কমই শুনতে যাবে, এটা স্বাভাবিক। আবার একটু নতুন চিন্তাও তো আছে, নতুন চিন্তা গ্রহণ করার ক্ষমতা তো সবার থাকে না, অন্তত সমাজ সবসময় প্রস্তুত থাকে না। না, অবশ্যই থাকে না। আর লিটল ম্যাগ যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে যারা লেখালেখিতে মানে বড় হয়ে ওঠে তাদের কিন্তু পূর্বসূত্র কিন্তু লিটল ম্যাগ থেকে, একটা গোষ্ঠীগত জায়গা থেকে যেখানে নিয়মিত পাঠ চর্চা হয়, যেখানে লিটল ম্যাগ দিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক তৈরি হয়, তো ওই জায়গা থেকে আসলে একটা মানুষ নিজের মতো করে নিজে মানে নিজে নিজেকে মানে বুনে ফেলতে পারে, যখন সে পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে সে বিভিন্ন জায়গায় তার মুভমেন্টগুলো করে। তো ওই মূল চর্চার জায়গাটায় আসলে আমাদের লোক কম আসবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই যে লিটল ম্যাগের সংখ্যা কমে গেছে, মানসম্পন্ন লিটল ম্যাগ তৈরি হয় না, এমন অনেক অভিযোগ আছে, তো এটি শুধুমাত্র এটি কি আর্থিক কারণ নাকি অন্য অনেক কারণ জড়িত? দেখেন, আমি মনে করি না যে লিটল ম্যাগ সংখ্যা কমে গেছে, লিটল ম্যাগাজিনের সংখ্যা যা আছে তাই। আপনি ধরেন আমাদের লিটল ম্যাগাজিন এখানে 220টার মতো স্টল আসছে, আমি কি সবগুলোকে লিটল ম্যাগ বলবো? না, নিশ্চয়ই এখানে আমি লিটল ম্যাগ বলার মতো যোগ্যতা রাখে অন্দি 10-12টা পত্রিকা, তারপরে যেগুলো আছে সেগুলো সাহিত্য ম্যাগাজিন। সাহিত্য ম্যাগাজিন আপনাকে বুঝতে হবে যে সাহিত্য ম্যাগাজিন এবং লিটল ম্যাগ এর ভিতরে কিন্তু বিস্তর ফারাক। আপনি দুইটা গল্প, দুইটা কবিতা, দুইটা উপন্যাস নিয়ে কিন্তু আপনি বলতে পারেন না যে এটা লিটল ম্যাগ, এটা হতে পারে সাহিত্য ম্যাগাজিন। লিটল ম্যাগটা হচ্ছে আপনার নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে নির্দিষ্ট মুভমেন্ট নিয়ে কিন্তু যায়। আমরা ফিরবো আপনার কাছে, দর্শক একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও এই তিনজন অতিথিকে নিয়ে আলোচনায় আমরা ফিরবো। আবারও সবাইকে স্বাগত, বলছিলাম 23তম দিন লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে, কথা বলছি লিটল ম্যাগ নিয়ে। এবার আলোচনা ফিরবার আগে বুদ্ধদেব বসুর একটি কথা আমি একটু পড়ে শোনাতে চাই। মনে হতে পারে আর্থিক কারণে এসব পত্রিকা দীর্ঘজীবী হতে পারে না, কিন্তু সেটা শুধু আংশিক সত্য, স্বল্পায়ু হয় এদের ধর্ম, বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো ব্যক্তির বা গোষ্ঠীর উদ্যমে বিশেষ কোনো একটি কাজ নিয়ে এরা আসে, সেটুকু সম্পূর্ণ করে বিদায় নেয়,
এটাই শ্রবণ, সেটাই যথোচিত। তো বুদ্ধদেব বসুর এই কথা ধরে পাবেল ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে আপনি একজন সম্পাদক হয়ে লিটল ম্যাগাজিনের লেখা সংগ্রহ করাটা কতটা কঠিন? সেটা তো একটু কঠিনই, মানে সবাই তো এখন একটা প্রতিষ্ঠিত জায়গায় লিখতে চায়, আর এখন যেহেতু লেখা প্রকাশের ক্ষেত্রটা অনেক বিস্তৃত হয়েছে, চাইলেই অনলাইনে অনেক মাধ্যম আছে, টেলিভিশনের অনলাইন পোর্টাল আমরা দেখছি যে অনেক টেলিভিশন চ্যানেল এখন অনলাইনে লেখা প্রকাশ করছে, আর জাতীয় দৈনিকের তো এখন সবারই লেখা প্রকাশ করার জায়গাটা অনেক বেশি, তো সেই জায়গায় সবাই চায় যে ছোট পত্রিকা আমি কেন লিখব। তারপরে যারা এই পত্রিকাটাকে অন করে, ধারণ করে, তারাই লিখে, এটা যারা পড়ে তারাও পত্রিকাটাকে ধারণ করে। শামীম ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে কথা হলো যে লিটল ম্যাগ যখন প্রকাশিত হয়, একটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দেয় বড় পত্রিকার দিকে, মানে তথাকথিত বড় পত্রিকা যাদেরকে বলা হয়, যে যেইগুলোর প্রতি সবার আগ্রহ বেশি, সেই চ্যালেঞ্জটা কি তরুণরা ছুড়ে দিতে পারছে? আমার তো মনে হয় পারছে, কারণ আপনি দেখুন যে এই যে চ্যালেঞ্জটা কিছুদিন আগেও কিন্তু আমাদের নানামুখী ঘটনার ভিতর থেকে আমরা আসছি, এবং আমাদের তরুণরা কিন্তু বিশাল একটা বিস্তার তাদের ঘটিয়েছে, তাদের চিন্তার জগতের যে ব্যাপ্তি এটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। আরেকটা বিষয় যে লিটল ম্যাগাজিন যেটা বুদ্ধদেব বসু বলেছে, মানে একটু আগে কিন্তু আমরা শুনলাম আপনার কাছ থেকে, সেটা সেই জায়গা থেকে যদি চিন্তা করি যে তরুণরাই তো প্রাণ, ফলে আরও তরুণ নতুন নতুন তরুণ যুক্ত হচ্ছেন, আজকে এই সময়ে এসে 2020 সালেও দেখেন যে অনেক নতুন লিটল ম্যাগাজিন বের হচ্ছে, তার মানে এটা আমাদের ভিতরে কিন্তু একটা আশা জাগিয়ে রাখছে, এটার কখনোই মৃত্যু হবে না, ফলে আমরা এটা এই আশাটাই বাঁচিয়ে রাখতে চাই। আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও লিটল ম্যাগাজিন করবে, তারপরে যে প্রজন্ম আসবে তারাও লিটল ম্যাগাজিন করবে, এই আন্দোলন চলমান। একটু চারু ভাই আপনার কাছে ফিরবো, চারু ভাই আপনার কাছে জানতে চাই, বাংলা ভাষায় যে লিটল ম্যাগগুলো প্রকাশিত হয় তার বৈচিত্র্য নিয়ে আপনি বলবেন, কতটা বৈচিত্র্যপূর্ণ? নানা বিষয়ে অন্য অনেক দেশের কথা জানি, যে আমি জানি যে জাপানে প্রায় 4000 বিষয়ে লিটল ম্যাগ প্রকাশিত হয়, বাংলাদেশে কি বলবেন? আসলে লিটল ম্যাগাজিনের কয়েকটা ধারা আছে, যেমন অনেকে আছে যে প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে লিটল ম্যাগ করে, যেমন আপনার দ্রষ্টব্য, করাতকল, চালচিত্র, প্রতিশিল্প, গান্ডীব, এই পত্রিকা কিন্তু লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে কাজ করে, যে এরা যেই মানে ঘরানার মানুষ, সেই ঘরানার মানুষ নিয়ে কিন্তু ওই পত্রিকায় লিখবে, এর বাইরে কিন্তু 20 টাকা দিলেও লিখবে না। আরেকটা ঘরানা আছে যারা মিডি ম্যাগ করে, মিডি ম্যাগটা বলতে যারা মিডিয়াতেও লেখে আবার লিটল ম্যাগও লিখে, বলে আমি লিটল ম্যাগ কর্মী, আবার বাজার দেয়, বলে আমি বাজারে বিভিন্ন পত্র পত্রিকা লেখা বেরিয়েছে। আবার আরেক ধরনের লোক আছে যারা আসলে কিছুই বোঝে না, তারা ওর কাছ থেকে দুইটা গল্প, তার কাছ থেকে দুটো কবিতা নিয়ে একটা সাহিত্য ম্যাগাজিন কোনোরকম ছাপায়, বলে আমরা লিটল ম্যাগ করবি, আসলে যে তারা কিছুই জানে না তাদের কী মানে করতে হয়। লিটল ম্যাগাজিনে তো একটা নির্দিষ্ট গোল থাকে, একটা চিন্তা থাকে যে আমি এই বছর একটা লিটল ম্যাগ করবো, কিন্তু কোন কনসেপ্টে করবো, সেই কনসেপ্টের লেখা পাওয়া যাবে না লিখিয়ে নিতে হবে, তার জন্য তো আগে একটা মিটিং করতে হয়, যে আমরা আমাদের দল নিয়ে একটা মিটিং করি, যেমন আমরা যেটা করি যে আমাদের দ্রষ্টব্যের সংখ্যা যখন বেরোচ্ছে তখন আমরা টোটাল, আমরা তো আসলে চিন্তা শুধু বাংলাদেশ নিয়ে করি, আমরা ওয়ার্ল্ডওয়াইড চিন্তা করি। যে আপনাকে ধন্যবাদ, অনেক কথাই বলা যেত, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে লিটল ম্যাগ এগিয়ে যাবে তার আপন গতিতে, এবং সামনের দিনের জয় জয়কর হবেই। তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের প্রাণের মেলা।